বস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই মুহূর্তে আপনাদের দেখাবো আমাদের এই টিন সেট বাড়িটি। এখানে দুইটা বেডরুম এবং একটি কিচেন, দুইটা বাথরুম। তো এখানে আসলে চাইলে আপনি তিনটা বেডরুমও করতে পারেন। তো আমাদের এখানে কিন্তু 2% জমির উপর, কিন্তু আমাদের যেহেতু জায়গা সাইটে রেখে তারপর করা হয়েছে, কিন্তু এখানে 670 স্কোয়ার ফুটের মধ্যে এই বাড়িটি যদি আপনি দেখেন তাহলে আপনাদের পছন্দ হতে পারে। যাদের অল্প বাজেট তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তো পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে একটু না একটু আপনাদের আইডিয়া হবে জাস্ট। তো এখানে ড্রয়িং সহ আমরা কিভাবে করেছি এই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে সামনের সিঁড়িটা এভাবে রাউন্ড করে করা হয়েছে। আসলে ভাই একটি গড় করবেন, আপনি সারা জীবনের কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি যদি সুন্দর না হয় তাহলে আপনার বাজেট কমই হোক আর একটি টিন দিয়ে করেন আর ছাদ দিয়ে করেন। তো এটা কিন্তু সামনে একটু জায়গা শুধু ছাদ ঢালাই করা হয়েছে। তো দেখেন এখানে আমাদের 24 ফিট ফাঁস এবং 28 ফিট লম্বা। তো আমাদের এখানে মোট 672 স্কোয়ার ফিট হয়। তো আমাদের 2% চেয়ে কম, মানে 1.5% উপরেই একটু বাড়িটি করা হয়েছে যেহেতু 2% জায়গা। তো এখানে দেখেন 14 ফিট লম্বা এবং 12 ফিট ফাঁস, এই দুইটা রুম করা হয়েছে। তো এখানে দেখেন দুইটা বাথরুম, একটা বাথরুম একটা টিউবওয়েল, গোসল করা যাবে এখানে। এখানে 4 ফিট বাই 8 ফিট দুটাই, এবং একটি কিচেন রুম 8 ফিট বাই 8 ফিট, আপনি চাইলে এভাবে করতে পারেন। তারপর এখানে দেখেন একটি বারান্দা 5 ফিট লম্বা। তো আপনি চাইলে এখানে এই খালি জায়গাটায় একটি রুম করতে পারেন। তো আপনি যদি এইভাবে এই বিল্ডিংটি করতে চান তাহলে অবশ্যই আপনার 6 থেকে 6.5 লক্ষ টাকার ভিতরে আপনি এই বিল্ডিংটি টোটাল শেষ করতে পারবেন এবং কমপ্লিট একবারে টিন সহ এবং যেইভাবে এই গড়টি আছে সেইভাবে, মানে এখানে যা কিছু লাগানো হয়েছে সেইভাবে আপনি 6.5 লক্ষ টাকা হলে আপনি টোটাল এই বিল্ডিংটি করতে পারবেন। তো এই পুরো ভিডিওটি দেখুন যে 6 লক্ষ টাকায় আপনি 6.5 লক্ষ টাকা আপনি কী করতে পারবেন। তো আমাদের দেখেন এখানে কিন্তু নিচে যে ফ্লোর দেখতেছেন এটা কিন্তু আসলে নেট ফিনিশিং করা হয়েছে, আসলে টাইলস করা হয় নাই, শুধু বাথরুমে এবং কিচেন রুমে কিছু জায়গায় টাইলস করা হয়েছে। তো আমাদের বাথরুমটি যদি দেখেন যেটা 4 ফিট বাই 8 ফিট, এখানে এই বাথরুমটি আসলে অনেক সুন্দর এই টাইলসগুলা। তো ভাই যাদের অল্প বাজেট এই ভিডিওটি আপনারা দেখুন, আর যারা বলে 2 লক্ষ টাকায় 3 লক্ষ টাকায় বাড়ি করতে পারবেন আসলে ভাই প্রতারিত হবেন না। আসলে আমি মিথ্যা কথা বলতে পারি না ভাই, আর মিথ্যা কথা আমার বলার অভ্যাসও নেই। তো দেখেন আল্লাহ রহমতে আমি সত্য বলার চেষ্টা করি। এখানে দেখেন একটু হাফ ডাউন, এই গ্যাসের চুলাটা একটু নামিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে একটি শিং, যেটা শুধু একটি সিংহের জন্য একটি জায়গা করা হয়েছে। তো দেখেন এই কিচেন রুমটি যেটা 8 ফিট বাই 8 ফিট, আপনি চাইলে এভাবে করতে পারেন। তো এখানে আরও একটি তাক করা হয়েছে, যেটা আমরা আমাদের বাসায় বলে থাকি মিরসিপ, যেটা এখানে অনেক কিছু রাখা হয়, এবং এখানে দেখেন একটি ছোটো একটি টিউবওয়েলের জন্য। তো আসলে আপনি চাইলে এই জায়গাটি টিউবওয়েলের জন্য রাখতে পারেন, বা কিচেন রুমটা বাড়িয়ে এখানে আরও একটি রুম করতে পারেন, যে কুলা বারান্দার যেখানে এই বারান্দার মধ্যেও একটি রুম করতে পারেন আপনি চাইলে। তো দেখেন এখানে একটি বেডরুম যেটা 12 ফিট বাই 14 ফিট, উপরে কিন্তু সিলিং করা হয়েছে। আপনারা দেখে নেবেন যে কোন জায়গায় কী করবেন, এইভাবে যদি আপনি করেন বিল্ডিংটা তাহলে আপনি 6.5 লক্ষ টাকায় অবশ্যই কমপ্লিট করতে পারবেন আমি আশা করি। এখন এই নিচে কিন্তু ফ্লোরে বারান্দায় রং করা হয়েছে, এবং যে রুমের ভিতরে কিন্তু রং দেওয়া হয় না, এটা সিমেন্ট দিয়ে কালার করা হয়েছে, যেটা নেট ফিনিশিং, হয়তো ভবিষ্যতে উনি টাইলস করতে পারেন এই জন্য। তো এখানে দেখেন উপরে সিলিংটাও আপনি করতে পারবেন এই 6.5 লক্ষ টাকার ভিতর। তো আপনি চাইলে এই বিল্ডিংটি যদি এইভাবে করেন আপনি চাইলে 3 রুমেও করতে পারেন, হয়তো 3টি রুম করলে হয়তো একটু খরচটা একটু বাড়বে। তো এখানে আপনার লোহার দরজাগুলো লাগাইতে হবে, যদি কাঠের দরজা লাগান তাহলে একটু খরচটা একটু বাড়বে। এবং উপরে সিলিংটা দেখেন কত সুন্দর, এখানে 2টা জানালা, একটা তাই গ্লাসের আর একটা লোহার জানালা লাগানো হয়েছে, এগুলো 4 ফিট বাই 4 ফিট। তো চাইলে ভাই আপনাদের একটু জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকি। যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখে না এই বারান্দায় একটি বেসিং দেওয়া হয়েছে, আপনি চাইলে এটি দিতে পারেন নাও দিতে পারেন। তো সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে আপনারা জানাবেন অবশ্যই যে কীরকম ভিডিও আপনারা চান, আর লাইক দিয়ে যাবেন তাহলে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।